ব্রিটেনে বাঙালি কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব মরহুম আব্দুল হাকিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে গেল গত বৃহস্পতিবার বাদ জোহর ইসলান্ডন মসজিদে। বিলেতে বাংলা মিডিয়ায় অত্যন্ত সুপরিচিত মরহুম আব্দুল হাকিম গত 1 সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মরহুমের জানাজায় আগত কমিউনিটির বিশিষ্টজনেরা তার এই হঠাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেন। হাকিম আমাদের অত্যন্ত একজন জনপ্রিয় লোক এবং সে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। সে শুধু ব্যক্তিত্ব নয়, সে সাংস্কৃতিক নামে একটি সুপরিচিত নাম। সে বিশেষ করে বিলেতের বাঙালি কমিউনিটির জন্য অনেক কাজ করে গেছে এবং আমাদের সেই কথা বারবার মনে পড়ছে এবং ওখানে তার মৃত্যু আমাকে স্মরণ করে দিচ্ছে যে মৃত্যু অবধারিত, আমাকে সবাইকে চলে যেতে হবে। আমরা খুবই মানে আন্তরিকভাবে কষ্ট পাচ্ছি সবাই, কারণ সবচেয়ে পরিচিত মুখ এবং অল্প কিছুক্ষণের মধ্যে মারা গেছে মাত্র বলিয়ানি তার ওয়াইফও আমরা সবাই পরিচিত। আমরা তাহলে বেস্ট কামনা করি, আমরা তাহলে যাবে তো ভেতর করতে পারব। We're very close. She was very dear to me and many of us. আমরা একলগে গ্রুপ করছি, নাটক করছি, you know, hang around করছি। It's so sad to hear all of, you know, হঠাৎ করে যাওয়াটা একটা শক লাগে। ইমোশন বলতে হইতে গেলে ওটা হওয়া লাগবো। এখন ভালো মানুষ সম্বন্ধে যা খাওয়া যায় এখন ভালো মানুষ আছে। আল্লাহর কাছে গেছে গিয়ে আমরা রাস্তার পানি ফেরা করি এবং আল্লাহ যদি তাদের জন্মাসী করেন বাচ্চাকে সবর করার এবং তার ওয়াইফকে সবর করার তৌফিক দিন। হাকিম ভাই খুব মিস করি, ওয়ান্ডারফুল গাই। আমরা কয়েকটা অ্যাডক আমরা কামড়ছি এভরি 2000 দে ওয়ার ভেরি ওয়েল রিসিভড বাই দি অডিয়েন্স। হাকিম ভাই খুব ভালো অ্যাক্টিং করতাম, অ্যাডগুলা খুব ভালো হইতো, তাহলে কামড়তে আমি খুব এনজয় করতাম। সো খুবই শকিং যে ইয়াং পার্সন ভাই হঠাৎ করে আমাদেরকে ছেড়ে চলে যাবেন এটা বিশ্বাস করতে পারতেছি না। আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি, নাটক অভিনয় করেছি এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন তাকে ব্যস্ত দান করেন। হাকিম ভাইয়ের কথা খোয়ার মতো কোনো ভাষা নাই, স্পিচলেস। এই মানুষটা খুব ভালো আসলা, খুব বিনয়ী মানুষ। দোয়া করি এদের সবাইরে দুনিয়া ছাড়ি যাইতে হইব। আমার হাকিম ভাইয়ের আল্লাহ জান্নাত ফেরেশতা করুক।